টাটা হ্যাঁ। ঢুকে পড়েছি এয়ারপোর্ট। চলো, আমাদের এখন গেট নাম্বার চেঞ্জ হয়ে গেছে। প্রথমে ছিল গেট নাম্বার 23, এখন এসে বলে গেল কত জানো, 102-তে যেতে বলে গেল। চলো এগুলোই করে, লাস্ট মোমেন্টে গেট চেঞ্জ করে দেয়। তো ওইটাতে ওপরের গেট থেকে গেলে কানেক্টর দিয়ে যেতে পারতাম, এবার এখানে বাসে করে নিয়ে যাবে। তো আমাদের গেট ওপেন হয়ে গেছে, এবার আমাদের ডাকছে। শুনেই নিলে, বোর্ডিং এর জন্য ডাকছে।갑자기 내게 나타나준 너, 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어. 매번 야야야야야 불러 널 야야야야 내 맘을 고백하려고 타이밍만 보는 나. 그런 나를 넌 보며 왜 그러냐고 묻네, 너 때문에. I'm going, going, going crazy, I'm going, going, going crazy. 무뎌져버린 내 가슴이 뛰어, I'm going, going, going crazy, yeah. 시간은 계속 흘러만 가고, 기다리다 지쳐 그만 널 놓칠까봐. 하지만 성급한 나의 고백을 넌 거절할까 두려워서 매번 야야야야야 불러 널 야야야. 시트벨트가 상켓 반 호네간 그때 아 아프니 쿠르시기 비디 반대 라케 어 사만 각시 나 콜레. 함 아프세 니베던 카르테 헤 기 비만 세 우타르테 사메 안데 야트리오 세 파리압 두리 바나이 라케. आप अपनी सीट पॉकेट ठीक से देखें ताकि आपका कोई सामान जैसे कि आईपैड या मोबाइल फोन विमान में रह ना जाए। सामान कक्ष सावधानी से खोलें और अपने सामान की पहचान करें। कैबिन का तापमान आरामदायक बनाए रखने के लिए आपसे निवेदन है कि द्वार खुलने के बाद कृपया विंडो शेड्स बंद कर दें और एयर वेंट्स खोल दें। अपनी यात्रा में इंडिगो को शामिल करने के लिए धन्यवाद। यू आर फ्री टू यूज योर मोबाइल। I repeat, baggage belt number 3, thank you. গেলাম গোয়া, এখন বাজে কত, 2:30 বাজে। লাগেজ কালেক্ট করে নিয়েছি। Boom, boom, boom.
গেলাম মাদগাঁও রেল স্টেশন। এখন এখানে আসবে এক্সপ্রেস ট্রেন, সেই ট্রেনে করে আমাদের বাড়ি পৌঁছাতে আরও 2 ঘন্টা লাগবে। ট্রেনে উঠেই বাড়তে একদম শুয়ে পড়েছি, অনেকটা রাস্তা বসে বসে এসেছি। এবার একটু বডিটা সোজা করব। ওই যে ওদিকে প্রদীপও বডি সোজা করে দিয়েছে বাড়তে, 2 ঘন্টা একটুখানি শুয়ে ঘুমিয়ে যাই হোক করে নি। তো ট্রেন ছেড়েও দিল। এই ট্রেনটা আসছে হলো ত্রিবান্দ্রম থেকে, যাবে মুম্বাই। তো আমাদের স্টেশনটা মাঝখানেই পড়বে। হ্যাঁ, আমাদের বাড়ির সামনের স্টেশনে নেমে পড়লাম। এবার আবার এখান থেকে অটো করতে হবে। এগুলো জোয়ান গাছ কত হয়ে গেছে, পুরো জঙ্গল হয়ে গেছে। তো সে গাছগুলো দেখে, এটা আনারস গাছ, পাতাটা বাড়তে বাড়তে আমি নেব। চলে এলাম বাড়ি। মনে হচ্ছে খুব ঝড় হয়েছে, এই প্লাস্টিকটা পুরো ফেটে ফেটে গেছে। এখানে প্লাস্টিকটা পুরো ফেটে ফেটে গেছে, ভালো মতো ঝড় হয়েছে মনে হচ্ছে। বাড়ি পৌঁছে গেলাম। ট্রেনের যে 2 ঘন্টা তার মধ্যে 1-1.5 ঘন্টা মানে একটু একটু ঘুমিয়েছি, একটু শুতে পেরেছি। তো কিন্তু একটা টেনশন তো কাজ করছিল যে যেহেতু মাঝখানে নামলে এই একটা প্রবলেম, যদি স্টেশন চলে যায়, যদি স্টেশন চলে যায়। আর ওটা খুব বড় একটা স্টেশনও না যে অনেকক্ষণ দাঁড়াবে বা কিছু যাকে। তো বারবার দেখছিলাম সবাই মানে আমি আর প্রদীপ বারবার দেখছিলাম, তারপরে এমনই হলো, এমন সময় দেখেছি যে পরের স্টেশনটাই আমাদের। তাই জন্য স্টেশনটা মিস হয়নি, নাহলে মিস হয়ে যেত। খুব ঘরদোরের খারাপ অবস্থা, ঝুল মুল করে। তো চলো ঘরদোর পরিষ্কার করি, ঠান্ডা লেগে গেল, সব হাসছি কপুচ্ছি।